প্রিয় সুধী আসসালামু উলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার স্যান ক্যাবলস বিজয় সংলাপে দর্শক আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সর্বশেষ বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আলোচনা করে থাকি এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে তারই ধারাবাহিকতা অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচিতই তাদের সাথে আমার সাথে একেবারে আমার ডান পাশে আছেন গোলাম নবী আলমগীর দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন এবং ভোলা জেলা বি

আমরা দেখেছি যে বিএনপি প্রায় বর্তমান সরকার দশ বছর ক্ষমতা এবং তার আগে দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল প্রায় বারো থেকে তেরোটি বছর বিএনপি ক্ষমতার বাহিরে আপনারা ক্ষমতার বাহিরে কিন্তু সাংগঠনিক দিক থেকে আমরা আপনাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু অ্যাক্টিভ কিন্তু এখনও কিন্তু দেখতে পাচ্ছি না নেত্রী কারাগারে সেইভাবে কিন্তু আমরা আন্দোলন জোরদার করতে পারছি না কেন গোলাম নবী আলমগীর আপনার থেকে জানতে চাচ্ছি আপনি যেটা বলছেন আমাদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে রাজনীতিতে আপনি জানেন বলছেন তাই আমরা কিন্তু অগাছল নয় আমরা বেশ গোছালো তবে কথা হলো যেটা বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের নিপীড়ন মামলা হামলা এগুলির জন্য আমরা হয়তো আমাদের অর্গানাইজ ওপেনলি আপনারা দেখেন না কিন্তু আমরা অন্তরালে আমরা ভিতরে ভিতরে আমরা অত্যন্ত সুগঠিত এবং আগামী নির্বাচন বলেন যে কোনো আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি আমরা তার জন্য প্রস্তুত এবং বিএনপি বিশেষ করে ভোলায় আমি বলতে পারবো আমার দেশ ভোলায় বলে আমরা অত্যন্ত সুগঠিত আমরা নিজেদের কমিটিগুলি গঠন করে নিয়েছি আমরা প্রত্যেকটি অঙ্গ থেকে শুরু করে মূল দল আমরা নতুনভাবে কমিটি করেছি এবং সেভাবে আমরা অর্গানাইজ করে যাচ্ছি এবং আন্দোলন বলেন আন্দোলনের জন্য আমরা বসে আছি অপেক্ষায় রয়েছে আমরা নিশ্চয়ই আন্দোলন করব আমাদের নেত্রী আজকে কারাগারে নেত্রী একটি কারাগারে নিয়ে গেছে অনাহুত এবং একটি আমি বলব যেটা অনাহুতভাবে তাকে কারাগারে নেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণতভাবে যে কেসের সঙ্গে তিনি সম্পৃক্ত নয় এমন একটি সঙ্গে জড়িয়ে তাকে আজকে কারাগারে দেওয়া হয়েছে কারাগারটি কেমন একটি নির্জন দুশো বছর পুরানো একটি বিল্ডিং তার ভিতরে তাকে থাকতে দেওয়া হয়েছে অমানবিক বটেই তার প্রপার চিকিৎসা পর্যন্ত উনি দিতে পারছেনা বা ওনার ইচ্ছার উপরে কোনো ডাক্তার উনি দেখাতে পারছেন এবং উনি আছেন গেলে উপর থেকে নিচে আসবেন সিঁড়ি সেটাও উনি করতে পারছেন এত দুর্বল হয়ে পড়েছেন এবং জ্বর তো রয়েছি এইভাবে আমরা আন্দোলন করবো সবকিছুই করবো নেত্রীকে নিয়েই আমরা করবো নেত্রীকে বাদ দিয়ে আমরা করবো না কিছু জি আনো আপনাকে কাছে আসতে চাচ্ছিলাম গোলাম নবী সুন্দর কথা বলছে যে আসলে আপনার রাজনীতি তাদেরকে সেইভাবে করতে দিচ্ছেন না এবং মামলা হামলা দিয়ে বিভিন্ন সময় কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে আপনারা ঘর থেকে বের হতে দিচ্ছেন না শক্ত আন্দোলন করতে দিচ্ছেন না তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছেন না আসলে কি তাই কিনা দেখুন উনি বললেন যে ওনাকে ওনাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না জি উনি ওনার বক্তৃতার প্রারম্ভে কিন্তু বলেছেন আমরা ভিতরে ভিতরে গুছিয়েছি আমরা অর্গানাইজড উনি বলেছেন আমার বন্ধুবার বললেন ভিতরে 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 কি বিএনপি একটি রাজনৈতিক সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন নয় উনি বলেছেন ওনারা অর্গানাইজ নির্বাচন জন্য প্রস্তুত কোন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যেটা খুব সন্নিকটে রয়েছে ইলেকশন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আবার উনি বলছেন আমরা ভিতরে ভিতরে অর্গানাইজড ভিতরেটা কি ওনারা কি নিষিদ্ধ সংগঠন

বাংলাদেশের ষোলো কোটি মানুষ ওনাদের আন্দোলনের যে গতিধারা আন্দোলনের যে প্রক্রিয়া ওনারা করছেন সেটাকে সমর্থন করে না আপনি দেখেন পৃথিবীর তাবত ইতিহাস আপনি দেখেন সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে কখনো কোনো আন্দোলন করা যায় না ওনারা কি করেছেন ওনারা বারবার সাধারণ মানুষের উপরে হামলা করেছেন দীর্ঘ মানুষকে পুড়িয়ে মেরেছেন এই গণতন্ত্র ওরা কোন গণতন্ত্রের কথা বলছেন পঁচাত্তর পরবর্তী সংসদকে পাশ কাটিয়ে সংবিধানকে পদদলিত করে বন্দুকের নল ধরে মানুষের ভাগ্যকে কুক্ষিগত করে যে গণতন্ত্র এই গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য আমরা প্রস্তুত নই বাংলাদেশের সংবিধান আছে ইলেকশন কমিশন আছে বাংলাদেশে অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন

কি বলেছেন আমি তো নির্বাচনে যাবো না নির্বাচনকে প্রতিহত করবো উনি প্রতিহত করতে পারেন না যারা বিরোধী দলে থাকে তাদের এই ধরনের একটু হয়ে থাকে আমার আমি একটু গোলাপ নবী উনি যেটা বলছেন জি পাঁচই জানুয়ারি নির্বাচন আসলে আদৌ এটা কি নির্বাচন আপনি কি নির্বাচন ভোটার বি নির্বাচন ফটো এসছে কুকুর বিড়ালের

একটা ছোট পরে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সুপ্রিয় যাচ্ছি সুপার কে বলছে ছোট্ট একটা বিরতিতে থাকুন আমাদের সাথে প্রাণবন্ত আলোচনায় খুব শীঘ্রই ফিরে আসছি

ঢাকার 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 শহরের দলের পরিবর্তন করেছেন কোনো আমি আন্দোলন করেছে হ্যাঁ আমরা সাধারণ মানুষটা আন্দোলন করতে হবে

আপনি বলেন আমি আপনাকে উদাহরণ আমি আপনাকে উদাহরণ হিসেবে বললাম একদম বাস্তব কথা বললাম যে প্রথম যে সিটি নির্বাচন এই ঢাকা ঢাকা মহানগরে হয়েছিল মোহাম্মদ হানিফ নির্বাচিত হয়েছিলেন

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে চলছে মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে আপনি যত কথাই বলেন মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিবে স্বাভাবিক কোথায় কোন বাংলাদেশ আজ কোথায় এসে দাঁড়িয়েছে জিডিপি কত ছিল

বাংলাদেশের বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন রাজনৈতিক সংগঠন আপনি বলেন তো আপনার দলের সভানেত্রী

মামলা কিন্তু তাহলে আপনার গঠনতন্ত্র আপনি পরিবর্তন করতে পারেন না বঙ্গবন্ধু কেউ কারাগারে যেতে হয়েছে ফাঁসি কাস্টে ওনাকে ওনার ছেলের পাশে জেলখানার পাশে কবর খোলা হয়েছে

সেই বাণিজ্য ঘাটতি বাড়ছে ফরেন বেড়েছে বেড়েছে আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছি অর্থ বাণিজ্যিক ঘাটতি বাড়ছে আপনি পুরাপুরি ভারতের নির্ভরশীল হবেন কেন সাথে আমি আপনাকে বলি আপনি আপনি তো বললেন আপনি আপনি কিন্তু আমার কথার উত্তর দেন নাই দ্বিতীয়ত আমি বলছি আজকে গ্রামীণ জনপথ থেকে শহর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন প্রত্যেক ঘরে ঘরে নিয়ন বাতি বিদ্যুতের একটা কথা বলি ধারাবাহিক যদি হয় পাঁচ হাজার বিদ্যুৎ শেখ হাসিনা রেখে এসেছিলেন আপনার বত্রিশশো মেগাওয়াটে না কেন

দেখছেন বিজয় সংলাপ আলোচনা করছিলাম দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে এবং আলোচনার অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন খুব প্রাণবন্ত আলোচনা আমাদের হয়েছে এবং যুক্তিপূর্ণ কথাবার্তা এখানে হচ্ছে আনোহার হোসেন আমাদের সাথে আছেন আওয়ামী লীগের নেতা এবং বিএনপির নেতা আছেন গোলাম নবী আলমগীর আছেন বিএনপির সভাপতি এবং ভোলা থেকে নির্বাচন করার জন্য তিনি বিএনপির মনোনীত হিসেবে আমরা জানি যাকে গোলাম নবী আলমগীর আপনি সাংগঠনিক দিক দিয়ে আমরা দেখেছি যে যে যেভাবে আপনাদের সংগঠনগুলো আরও বেশি প্রচার প্রচারণা আরো বেশি নেত্রীর মুক্তির জন্য আপনারা আরো অনেক আন্দোলন করতে পারতেন খালেদা জিয়ার কিন্তু সেই রকম কিছু আমরা কিন্তু আজও কিন্তু আমাদের গণমাধ্যমে কিন্তু চোখে পড়েনি আপনারা বারবার বলছেন মামলা হামলা দিয়ে আপনাদেরকে ঠেকিয়ে রাখছে আপনাদেরকে বিভিন্ন ভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে আসলে এতটুকু সত্যতা আমরা আওয়ামী থেকে কিন্তু এটা কিন্তু স্বীকার করছে না কিন্তু স্বীকার করছেন আপনি বলতেছেন ওনারা কি সব কিছু স্বীকার করেন কোনটাই স্বীকার করেন যাক আমি একটা ছোট্ট উদাহরণ দিব আমার বলার কথা আছে গত পাঁচই মে ছিল আমাদের নেতা বসে বসে মৃত্যু বার্ষিকী জনপ্রিয় ব্যক্তি ওনার একটা মৌন মিছিল হবে সকালবেলা যেহেতু শোক দিবস অনুভূতিও ছিল ভাল কিন্তু হঠাৎ করে আমাদের সেই মৌন মিছিলে পিছন থেকে পুলিশ আক্রমণ কি ব্যাপার কি ব্যাপার কি আপনারা এত বড় মিছিল করেন কেন এটা হইল

কোনো অনুষ্ঠানে বেরাবো বেরোতে দেয় না কি করবো ওটা কি বলে কিসে বলতো তোর আপনারা পদে পদে তাদেরকে বাধা দিচ্ছেন তাদেরকে আমি শেষ করি পদে পদে আপনি বাধা দিচ্ছেন এবং আপনারা এবং হচ্ছে যে তারা যে রাজনীতিতে আসুক সেটিও মনে প্রাণে চাচ্ছেন না আপনারা আবার এর সাথে সেই সরকারের সাথে আবার যোগ সাজক করে নির্বাচন করতে চাচ্ছেন এরকম কোন পরিকল্পনা আসলে আওয়ামী লীগ থেকে আছে কিনা যদি কর্মীরা বোঝে যে আমাদের দলের যিনি প্রধান উনি চুরির অপরাধে চুরির অপরাধে জেল খাটছেন কর্মী পাওয়া যায় আপনি বলেন কর্মী শূন্য হয়ে গেছে এই যে একটা কথায় কথা বলে চুরি

তখনই পরিপূর্ণ যখন তার পিছে কর্মী সমর্থক আছে উনি রাজপথে নামবেন কাউরে পান না ওনার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন রিজভি আহমেদ উনি প্রতিদিন টেলিভিশন খোলেন খোলে দুনিয়ার ক্যামেরা নিয়েছে এসে আমরা দেশের ক্যামেরা নিয়ে যাই নিজে বলে আন্দোলন হবে দুর্বার আন্দোলন হ্যাঁ দুর্বার আন্দোলন হবে কি দুর্বার আন্দোলন আমি বুঝলাম না যদি একদিন বের হই দশখান গাড়ি ভেঙেছেন মানুষের সাধারণ পর অত্যাচার করা নির্যাতন করা অগ্নিসংযোগ করা মানুষ পুড়িয়ে মারা এটা কিছু বলছি

নির্বাচন কোনো সুস্থ হবে কেন হবে না কোনোদিনই সুস্থ তাহলে আপনার সুস্থ হয় অতীতে হয় নাই আপনার যেটার নাই আমরা দেখছি আপনার এই প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্বাচন কমিশন

শুরু হবে ইলেকশন শুরু রাখ পর্যন্ত আপনারা বলছেন এখানে ভোট কেটে নিচ্ছে এখানে চিন্তায় হচ্ছে এখানে রাহাদানি হচ্ছে বহু কথা বলেন সত্যতা কোথাও খুঁজে পাওয়া যায় না নির্বাচনে জয়লাভ না করতে পারেন তাহলে গণতন্ত্র নেই দেশ নেই কিছুই নেই আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় না আর যেটা জেতেন সেটা মুসকে হিসেবে বলেন কি যদি

দেখছেন সুপার সেন কেবলস বিজয় সংলাপ আলোচনা করছিলাম দেশের রাজনীতি নিয়ে এবং দেশের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য দেশ এই বিষয়গুলো নিয়ে দুজন নির্বা সম্ভাব্য প্রার্থী দুটি দলেরই যারা এবং দুটি গুরুত্বপূর্ণ পদই আছেন বর্তমান সরকারের সময় আনোয়ার হোসেন আপনি নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে চাচ্ছেন এবং আমরা জানি যে নির্বাচন আমরা যারা গণতন্ত্র মানে যারা সাধারণ মানুষ আছি তারাও চাচ্ছি যে আমাদের যেন ভোট প্রয়োগের ক্ষমতাটুকু যেন আমাদের জন্য থাকে আপনি কি মনে করছেন যে আসলে নির্বাচনকে ঘিরে যে জল্পনা কল্পনা শুরু হয়েছে বিএনপি থেকে বলা হয়েছে সরকারের সময়

ওপরে আল্লাহ নিচেই জনগণ আমাকে ভোট দিলে আমি ক্ষমতায় আসবো ওনাকে ভোট দিবে না কেন আওয়ামী লীগকে কেন মানুষ ভোট দিবে না মানুষের কল্যাণে সমস্ত কাজ উনি করে যাচ্ছেন এই বয়সে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টা

রাজনৈতিক সংগঠন বড় দল এখানে যেহেতু নির্বাচন প্রতিযোগিতা করবার কন্দলের বিষয়টা আমি বলবো না কন্দলের বিষয়টা বলবো না আমি আপনাকে বলি আওয়ামী সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং এদেশের সকল অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে সেই সংগঠন দীর্ঘ দশ বছর রাষ্ট্রক্ষমতে অধিষ্ঠিত একটি নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা করতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পূর্বেও কিন্তু গণভবনের তৃণমূল পর্যায়ের তোমরা তার জন্য কাজ করবো এবং আমি মনে করি আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্বাচিত করবে গোলাম নবী আলমগীর আপনি বলেছেন না আপনাদের দল খুব সবাই একতাবদ্ধ যদি সুযোগ পায় এবং গণতন্ত্র উপায় যে নির্বাচনে আপনার অংশগ্রহণ করেন আপনি কি মনে করছেন যে আসলে সঠিক নির্বাচন হলে আপনাদের দল আবারও সেই দেশের ক্ষমতায় যেটি বলা হয় আর কি সরকার গঠন করে এরকম কি আসলে সম্ভব কিনা আর কি অবশ্যই অবশ্যই সম্ভব জি অবশ্যই সম্ভব আমরা আপনি বিশেষ করে সম্ভবত বলা থেকে নির্বাচন করা চিন্তা ভাবনা আমি ইচ্ছে পোষণ করতে সেভাবে হতে পারে এই জন্য বলি যে রমান প্রতিষ্ঠিত ওই জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তীকালে দেশের নেত্রী ম্যাডামের নেতৃত্বে খালেদিয়ার নেতৃত্বে আমরা এই পর্যন্ত চলে এসেছি এবং দেশের মানুষের সুখ দুঃখের সঙ্গে আমরা সমাধান কাজ নেই এগিয়ে এগিয়ে গিয়েছেন করে দিয়েছেন উনি আমাদের আমরা আন্দোলন করি আজকে জেল থেকে মুক্তি করা মুক্ত করার জন্য ওনার যদি আমরা আন্দোলন করি আমরা দাবি রাখছি করছি এবং ওনার জন্য করছি উনি আমাদের নেত্রী এর বাইরে অন্য কেউ নেত্রী নেই উনি যতদিন আছেন উনি নেত্রী এবং তার অধীনে আমরা দল পরিচালনা পরিচালিত হবে এবং যদি যথাযথ নির্বাচন হয় এই নির্বাচন কমিশন নয় পুনর্গঠিত নির্বাচন কমিশন এবং এই প্রধানমন্ত্রী নয় আরেক প্রধানমন্ত্রী বা আরেক যে যে পদ্ধতিতে আসুন আরেক প্রধানমন্ত্রী কীভাবে আরেক প্রধানমন্ত্রী বলি না এই নির্বাচনকালীন যে যদি সরকার গঠন হয় নির্বাচনকালীন তাদের দ্বারা পরিচালিত হয় এবং পুনর্গঠিত নির্বাচন কমিশন যদি কাজ করে আর সর্বোপরি আমার নেত্রীকে মুক্তি দিতে হবে তাহলে দেখবেন এই বিএনপি আগামী তো এই দেশ পৰিচালনাৰ ভাৰ বৃদ্ধি অৱশ্যে অৱশ্যে পাবি মনে আমি দৃঢ় বিশ্বাস কৰি আমি নহয়

কি কোথায় এমন ঘটনা ঘটেছে যার কারণে আপনারা ভোট দিতে যেতে পারেন নাই প্রত্যেকটা জায়গায় খুলনা নির্বাচনে

ফিরে যে কি বলেছেন অনেক উন্নত দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নেওয়া অন্যান্য বলেন কি নির্বাচন কিন্তু আমরা বারবার বলছি আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন থেকে কিন্তু বারবার বলা হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন না হলে বা নেত্রীকে মুক্তি না দিলে তারা নির্বাচন নির্বাচন না

আমি বলি আমি বলি বন্ধুবার একটু শোনেন দু হাজার এক সালে পয়লা অক্টোবর সাধারণের নির্বাচন হলো আমরা শেষ প্রান্ত একেবারে ছোট্ট করে বলবেন আমরা একেবারে আপনাকে সময় দেবো আমি সর্বশেষ শুধুমাত্র নৌকা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে

সংগ্রাম করে রাজপথে সংগ্রাম করে জীবন দিয়ে গণতন্ত্র চিনিয়ে নিয়ে কি করবো দলীয় প্রধান করে কর্মী থাকে সহযোগিতা একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সব সব দল যাতে এতে অংশগ্রহণ করে এটা মনে হচ্ছে আমার কথার সাথে আপনি দ্বিমত হবেনা আপনারও চাচ্ছেন গোলাম নবী আলমগীর আপনি মনে হবেন যে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আপনার নির্বাচন নির্বাচন চাচ্ছেন আসলে এটির জন্য কিন্তু সকলেরই কিন্তু আপনাকে আসতে হবে জি দলীয় প্রধান তো